হ্যালো, হ্যালো, কি খবর? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার খবর কি? তুমি কেমন আছো? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু তোমাকে ছাড়া অনেক খারাপ লাগে। কেন? বুঝো না, তুমি কি পারো না তাড়াতাড়ি প্রবাস থেকে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে? এখন শীতের রাত, এই সময় যদি তোমাকে পেতাম তাহলে তো ভালোই হতো। আমরা কি সুন্দর শীতের মধ্যে দুজন সুন্দর করে সংসার করতাম, একসাথে ঘুমাতাম। ও, তুমি এটা মনে করে নিয়ে আসো। আসলে তাইলে আসলে মানে শীতের সময় আমাদের এখানে আবার কোম্পানিতে কাজ বেশি হয়, বুঝছো? কোম্পানির কাজটা শীতের সময়, যদি শীতটা একটু কমে যায় তখন আমাদের কাজও হালকা হয়ে যায়। তো যাবো তো, আল্লাহ যদি বাঁচে তো সামনে হয়তো 2-3 মাস সময় আছে, আর তারপরে আমি চলে যাবো। তখন না হয় বিয়ে শাদীর ব্যাপারটা শেয়ার করতে হবে। আচ্ছা, দেখো একটু যদি পারো তাড়াতাড়ি চেষ্টা করো, কারণ বাড়ির থেকে বুঝোই তো আমাকেও সবাই বলতেছে বিয়ের কথা। তো তুমি যদি আসতে পারতা তাহলে তো তোমাকে বিয়ে করতে পারতাম, নয়তো ফ্যামিলি থেকে আমার জন্য ছেলে দেখতেছে, বা যদি হুটহাট করে দিয়ে দেয় তাহলে কি হবে? না না, যদি হুটহাট করে বিয়ে শাদী তোমাকে দিলে তুমি কি বিয়ে হবো আমাকে ছেড়ে? না, আমার তো সেটা ইচ্ছা নাই। তাহলে তুমি কেন হুদাহুদি টেনশন করতেছ? তোমার 2টা মাস অপেক্ষায় রাখো, তাছাড়া তোমার বাবা মাকে তুমি সবকিছু খুলে বলো না? হ্যাঁ বলছি তো, তাহলে আবার কেন? তোমার বাবা মা সব জানেছে, তারপরেও আবার বিয়ে শাদী তোমার দিদি, এটা কেমন কথা? না ওনারাও বলতেছে ছেলে যদি পারে তাহলে তাড়াতাড়ি আসলে শুভ কাজটা আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি সেরে ফেলতাম, তাই বললাম আর কি। তো সবকিছু ভাঙ্গি চুরে বলে দিব যে আসলে বিয়ে তো আমাকে সে করবেই, আর এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ও যখন আসবে তখন বিয়ে করে আমাকে নিয়ে যাবে, আর আমার জন্য তোমাদের ছেলে দেখতে হবে না। তাছাড়া ওকে তো আমি ভালোবেসেছি, আর আমাকে তো যখন প্রবাসে যায় তখন তো আমার সাথে সবকিছু সে শেয়ার করে বা সবকিছু মানে ই করে গেছে। সেক্ষেত্রে আমি তাকে ছাড়া কেমনে বিয়ে হবো? এবং সে আমাকে বিয়ে করবে এটা কথা দিয়ে গেছে, তোমরা টেনশন করো না, সব ভাঙ্গে বলে দিবা। আচ্ছা ঠিক আছে, সেটা বলবো, সমস্যা নাই। তো তুমি কি খাওয়া দাওয়া করছো? না, এখনো খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া কি করবো, এই যে কথা বলতেছি, খাওয়া দাওয়া আমার শেষ। ধুর, কথা বললেই কি খাওয়া দাওয়া শেষ করলে হবে নাকি? যেহেতু এত কষ্টের কাজ করো এখানে, তোমার তো নিজের একটা এনার্জি দরকার আছে না? এনার্জি এত কি করবো বলো, তুমি না এনার্জি তুই আমার লাভ আছে? তারপর তো নিজের দিকে তাকাতে হবে না, কারণ খাওয়া দাওয়া ঠিক মতো করলে তো মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। শরীর স্বাস্থ্য আর কি ঠিক করবো? তুমি যখন কাছে থাকবে তখন আমি শরীর স্বাস্থ্য ঠিক করবো। তা ঠিক আছে, তখন তো অনেক যত্ন নিব, এমনিতেও অনেক ভালোই থাকবা। তাই তুমি আমার যত্ন করতে পারবা? হ্যাঁ কেন পারবো না, কেন? এখন যেরকম করতেছো তুমি আমার সাথে, বিয়ে হলে তো যত্ন নিবেই না আমার। কে বললো? আমি তো দেখতেছি সব। কেন, আমি তো ঠিক মতো তোমার ফোন দিচ্ছি, খবর নিচ্ছি, তারপরে তোমার এটাই মনে হয়? পারে মনে হবে না? প্রথম দিন যেদিন তোমাকে দেখলাম, একটু 2 দিন কথা বলার পরে যখন তোমাকে তোমার মানে নাকের কাছে যখন আমি হাতটা নিয়ে গেলাম, তোমার নাকটা টান দিলা, তোমার গাল যখন ধরতে গেলাম তোমার গাল টান দিলা, তাহলে তোমার কেমন লাগছিল তখন আমার? তাইলে কি করব, কেন তুমি হচ্ছে গিয়ে এখন তো একটা অন্য মানুষ, ঠিক আছে ভালোবাসি, কিন্তু তারপর তো, কিন্তু তখন তো তুমি আমার হাজবেন্ড থাকবে, যখন তুমি আমাকে বিয়ে করবে তখন তো আর আমাদের মাঝে, ফার্স্টে একটু অন্যরকম কিছু ফিল করলেও তারপর তো সব ঠিক হয়ে যাবে। তাই না? হুম ভালো বুদ্ধি করছে তুমি। এখন তো যখন যে লজ্জাটা শরমটা, সেটা কি আর সেই সময় লাগছিল না যখন আমি প্রবাসে আসলাম, যখন তোমার আন্টির বাসায় গেলাম, তুমি আমাকে নিয়ে গেলে তোমার আন্টির বাসায়? নিয়েছিলাম, কারণ এমনিতেও তো কিছু কিছু সময় কিছু গার্জেনকে তো চেনানো জানানো দরকার, যে আমি কাকে ভালোবাসলাম। এটা তোমার আন্টিকে তুমি জানাই রাখছিলে না? তাই তো আমি বলছি যে ওই ছেলেটাকে আমি অনেক ভালোবাসি। ও, এই জন্য তুমি তোমার আন্টির বাসায় নিয়ে গেছিলে? হ্যাঁ দেখ ভালো হয়েছে আমার, আমাকে আসলে অনেক ভালো লাগছিল।
এই জন্য আমাকে এত ভালোবাসছিল, এত আদর দিছিল সেই দিন, না? হুম তুমি স্মরণ করছিলে না সেই সময়টা? হ্যাঁ, স্মরণ করার পর আমাকে এত ভালোবাসা, এত আদর দিলে কেন? এমনি ভালো লাগছিল খুব। সেটা তো বুঝলাম, যখন তোমার আন্টি থাকলো, তোমার আন্টি নিচে আসলো, তখন তুমি যে আমাকে আদরটা দিলা, তখন কি তোমার শরম লাগছিল না? এটা বলছি, লাগছিল, কিন্তু আমি তো জানি যে আমি তোমাকে বিয়ে করবা আর তুমি আমাকেই করবা, আমার তো সেই বিশ্বাসটা আছে তোমার উপরে। বিশ্বাস আছে দেখি তো আমি তোমার সঙ্গে তোমার আন্টির বাসায় গেছিলাম, তাহলে তো আমি যাইতাম না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানো, তোমার আন্টি ঠিক আছে, আন্টির ব্যবহারটা না আমাকে অনেক ভালো লাগছে। জানি না কি হবে, ভাগ্যে কি লেখা আছে। যদি তুমি আমার সাথে কোনো কিছু না করো, তাহলে তোমার সাথে আমার মানে অ্যাক্টিভটা অচিরে হয়ে যেতে পারে। না, আমার তো ইচ্ছা আছে, আমি কখনোই তোমাকে কষ্ট দিব না, কারণ আমিও তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। সত্যি? হুম আচ্ছা আর একটা কথা বলি, হুম বলো। এই যে মোবাইলে মানে ইমোতে ভিডিও কলে কথা বলে, বা ওই সময়টা কি বিয়ে করা যায় না? ভিডিওতে ভিডিও কলে বিয়ে হওয়া যায় না? করা তো যায়, তাহলে আমরা ওভাবে একটু বিয়ে করি, আর ওভাবে করে নি কি লাভটা বলো? তুমিও থাকতেছো না, আমিও পাশে থাকতেছি না। আসলে তাই তো, তখন তো আরো বেশি মিস করব। কথাটা তোমার থাকা উচিত, বলা উচিত, কিন্তু সেটা আমি বলেছিলাম আমি বলা আর তুমি বলা তো একই। না। তারপরে তোমার কথাটা আমার ভালো লাগতেছিল না। যাই হোক, যেহেতু দুজন দুজনকে ভালোবাসি, তাহলে আমি বলা তুমি বলা সমান কথাই। সেই সোর্সে তুমি হয়তো আগে বলছো, তাই কি? ওটাই তো বলতেছি আমি, যে আমার বিষয়টা আমি বললাম, কিন্তু তুমি তো কিছুই বলো না। আমি তো বলছি, আরো বলবো, ভবিষ্যতে বিয়ে করে নেই, তাই বললাম তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি শুভ কাজটা করে ফেলি। তাই আমারও তো ধৈর্য মানে না আসলে, কিছু কথা বলতেছে না, এখন আমার ভিতরে মানে অন্যরকম একটা মানুষ মানে তৈরি হয়ে গেছে, আমি আর থাকতে পারতেছি না। ওকে আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। এই শোনো, হুম বলো। কথা বলা হয়ে গেছে তোমার? হুম হ্যাঁ, আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ আর আচ্ছা, এখন তো ওকে, খাওয়া দাওয়া করো। ওকে, আচ্ছা, তুমিও নিজের যত্ন নিও, খাওয়া দাওয়া করো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, বাই।